আপনার পরিচয়টা দিব। মই ভারতীয় জনতা পার্টির বিজেপির কিষাণ মার্চার মন্ডল সভাপতি দক্ষিণ শালমারা এই ব্লকৰ। যিবিলাক কাম করেছে সব আধরুয়া কাম হয়েছে, কোনো একটা কাম ফুলফিল হওয়া নাই, আর ইয়ার দুর্নীতিযুক্ত একদম পুরা হয়ে আছে। বিডিও ইয়ার লগত জড়িত হয়েছে, পার্সেন্ট লই কিনে জব কার্ডের কাম কর মার্চ মাহতে বা এপ্রিল মাহতে কামখানি বন্ধ হয়ে যায় এই দুই মাহর ভিতর। কিন্তু তথাপিও মানে এই এন্ডাগার যেবিলাক রাস্তাঘাট হওয়া নাই, এই আদ্রহ সেইখানে বিল কমপ্লিট উঠি আছে। ইতিমধ্যে আপনাদের নিশ্চয় গমে পাইছে বলগতে বিডিও অফিসত এনেকুৱা একটা উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল। যদি সিহতে মানে ইনকোয়ারি করেছে বা বিল দিয়া নাই, কেনেকৈ বিল দিলে আর কেনেকৈ সিহতে অ্যাপটি কেনসেল করলে, ইয়াত এইটো এটা মাত্র ডাঙর একটা সন্দেহযুক্ত কিন্তু কথা সময় আছে। আপনাদের ভাবি চাব যে তাতে পার্সেন্ট পোৱা নাই কারণে সেই কারণে সেই পিছর অ্যাপটি কেটা কেনসেল করেছে। অ্যাপটি কোনে কেনসেল করেছিল? ভিডিও কেনসেল করেছে পর আরম্ভ করে পিএম যে ঘরের পর আরম্ভ করে আপনার গ্রাম্য চকির পর আরম্ভ করে গ্রাম্য চকির কেনেকুয়া কাহানি করেছে, দশর পর আরম্ভ করে 30-40 হাজার টাকা লোকে যাতে উৎকোচ লৈছে। কিন্তু উৎকষ্ট সিহতর চেলা চামুন্ডায় রয়েছে, সিহতর প্রতিনিধিবিলাকে লৈছে, আর এইটো ভিডিও নিজে জানে নিশ্চয় কেবাবারও মানে তাতে এইটো পিএম ঘরের পয়সা লওয়ার কারণে তেখেতক অবগত করা গেছে, তেখেতে এইটার কোনো পদক্ষেপ লওয়া নাই। আর এইটো যদি আপনাকে বিচারে সরজমিন তন্ন করে সব ওলাই যাব। আর ইমান যদি হত হাক আছে তেখেতর, মই এটা কথা কব পাৰিছো যে তেখেতে যদি দুর্নীতি করা নাই বলে কোনো এই 13টা মানে পঞ্চায়েতত এক পয়সার দুর্নীতি হওয়া নাই, তেনেহলে ইমান হত হাওক আছে যদি তেনেহলে মই 8 তারিখত 8-7 মাহ তেতিয়া মই 2021ত মই এখন আরটিআই করেছিলো পিএম ওয়াই এনরেগা এম জি এনরেগা তারপিছত আপনার 14 ফাইন্যান্সর এইবিলাকর তথ্য কিয় দিয়া নাই। তথ্য দিলে মই এইটো বস্তুটো লৈ কেনে মই সিএম ভিজিলেন্সত তদার মানে কমপ্লেন করে আর তারপরে ইয়াতে সরজমিন তদন্ত করবলৈ আমার পঞ্চায়েত মন্ত্রীক মই অনুরোধ জানাম। আপনার পরিচয়টো দিব। মোর নাম সংখলক মিয়া। আপনার ডিজিংশন আইসি ভিডিও সোশ্যাল মিডিয়া দক্ষিণ শর্মারা উন্নয়ন খণ্ডত আমি চাইছো এম জি এন রেগার যাবর কাম হয়েছে, আমি চাইছো মার্চ মাহৰ পৰা কাম বন্ধ হৈ আছে আর কামৰ বিল এতিয়ালৈকে দি আছে আপোনালোকে, কেনেকৈ দি আছে? যেহেতু এম জি এন রেগার একটা ব্লেক একটা নিয়ম আছে যে কাম চলি থাকিলে বিল দিব পাৰে, তথাপি বিল দিছে না? কাম বিলাক আগতে হৈছে মানে এইটো টাইমলি হয়তো এমাৰ বঢ়াব পৰা নাই, সেইকাৰণে এতিয়া কিছুমান কটিকেটে দিয়া নাই, যিখিনি কাম আছে সেইখিনি গুৰুত্ব দিয়া হৈছে। আমি শুনিছোঁ যে আপুনি কেইটামান বিলত এপ্রিয় হওয়া বিল কেনসেল করেছে আর এই সন্দর্ভত উন্নয়ন খণ্ডত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, একটু ভিজুয়াল আমার হাতত আছে, এই সন্দর্ভত কি কব আপনি? একচুয়ালি মানে এইটো মানে মই ফিল গৈছো ভুলত কিছুমান কাম মানে একজাক্টলি যদিও হওয়া নাই কিছুমান হয়েছে আর কি, যেই লগত আলোচনা করে আমি কৈছো যে কিছু মানুষে হয়তো আমাক কৈছে যে কামবিল ভাল হওয়া নাই, আমি কৈছো যে ঠিক আছে ফিল চাই তারপর পেমেন্ট করা হবো আছে হ্যাঁ, তো যেইর লগত আলোচনা করছো যেই কৈছো এখন প্রবলেম থাকে আবার বন্ধ করে রাখার কথা, এই কারণে মানে ইহতে অলপ প্রেসারাইজ করেছিল যেগুলাকে কাম করেছে, তারপর এতিয়া বর্তমান যেই রূপত দিয়া হয়েছে যদি একচুয়ালি হতে পেমেন্ট পাবো যদি ফিল্ডত কাম আছে পাবো। আপনি ইনকোয়ারি করা না আসেন নাকি যেটা এপটি হয়েছে বিলখিনি? কোটেখিনি করা নাই, সবজি ভিতর মহমত চুয়া না নয় কোটে করে করা না কিছু করেছিল। আর একটা অভিযোগ আহি পড়ছে আমার হাতত যে যেগুলো সখী চাকরি আপনাদেরকে দিয়া কি করেছে এবারত ব্যাপক পরিমাণ পয়সা লওয়া হয়ে আছে, কেলেঙ্কারি চলি আছে, এই সন্দর্ভত কি কব? পয়সা লওয়া সম্পর্কে আমি এটা একো কব নোৱাৰো, আমি তো নাজানো আর কোনোভাবে আমাকে ইনফরমেশন দিয়া নাই, এটা মানে নাজানো। আর প্রথমতে আবাস গৃহর যেগুলা গৃহ আছে এই গৃহ নামত ব্যাপক পরিমাণ ধন সংগ্রহ করার অভিযোগ উঠিছে, এই সন্দর্ভত কি কব যেহেতু আপনি অথরিটি হয়? প্রধানমন্ত্রী আবাস যোজনাত কোনো পয়সা নালাগে, যদি কোনোবাই লৈছে সেইটো আমি নাজানো, এইটো কারণ আমার কোনো ইনফরমেশন দিয়া নাই, কোনো লিখিত প্রমাণও